মালদহ জেলার গাজল ব্লকের আলাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে একাদশীর দিন বুধবার মহানন্দা নদীতে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু ফিতে কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাশাপাশি এদিন আলাল হাইস্কুলের মাঠে মেলার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গণে মঞ্চে করে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন আদিবাসী দল মেলা প্রাঙ্গণে আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নৌকাবাজ সহ নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল দলগুলিকে পুরস্কৃত করা হয় বলে জানা গিয়েছে। দেবাশিস ঘোষের রিপোর্ট, NTV WB।